ইসলামের জন্য নতুন কিছু করা, এক কথা বলছেন, ইসলামের জন্য নতুন কিছু করা সুন্নাত। সুন্নাত মানে নবীজি যা করেছেন ওইটার সুন্নাত শেষ। তাহলে কিয়ামত পর্যন্ত নতুন নতুন নিয়ম আসবে, এই যে আজকে একটা ফতোয়া বের করে এটা দিয়ে বলতে হয়। এখন নতুন করে যদি এই নিয়ম কেউ বানায়, এটাকে সন্ন্যাস হবে না বেদাত হবে? না, বেদাত বললেই তো বেদাত। আগে দেখা লাগবে ওইটার দ্বারা ইসলামের, আল্লাহর, মানবতার কোন ক্ষতি হয়। এক কথা বলছেন কারণ এলাকায় অনেক এরকম এসেছে, এসে সন্ন্যতার বেদাত বুঝিয়েছে। এই রসুলের জামানায় প্লেন ছিল না, এখন প্লেনে চড়া বেদাত। এই চিন্তা মাথার ভেতরে আছে, অথচ বেদাতের সংজ্ঞা যে ওইটা নাও নিজে। বেদাত কি? ইসলামের একটা কথা খালি মনে রাখবেন, একটা কথা, ইসলামের জন্য নতুন কিছু করা বেদাত নয়, ইসলামের মধ্যে নতুন কিছু করা বেদাত। জন্য আর মধ্যে এই দুইটা শব্দ মনে রাখবেন, যে কোনো জায়গায় মিলাবেন সন্ন্যতার বেদাত আপনি মিলিয়ে ফেলতে পারবেন। তো কারো কাছে প্রশ্ন করা লাগবে না। এতে জিকির আমি বললাম একটা ইবাদত, জিকিরের একটা সিস্টেম আছে না? এক কথা বলা লাগবে, জিকিরের শব্দ, জিকিরের শব্দ আছে তো, জিকিরের নিয়ম আমরা জানলাম, নবীরা এইভাবে জিকির করেছেন, জিকিরের শব্দ গুলো এই, জিকির করার যে চারটা নিয়ম আল্লাহ তাও বলে দিলেন। এখন নতুন করে এই চারটা নিয়ম বাদ দিয়ে যদি কেউ আর একটা আবিষ্কার করে, ওই উনি বলছিলেন বসেন বসেন বসে যান, এই শব্দ তো এই চারটার ভেতরে আছে, নতুন করে আপনি বানালেন, এইটাই হচ্ছে বেদাত। ইসলামের মধ্যে নতুন কিছু করা বেদাত, আর ইসলামের জন্য বেদাত নয়। এই যে মসজিদটা এখানে নামাজ পড়লাম, এই মসজিদটা এই যে মনে হয় যে সে মোগল আমলের মসজিদ, ওনারা গিয়েছিল আজকে নামাজ পড়তে, এই সোরা মসজিদ নাকি এই মসজিদটা মনে করেন হাজার বছর আগের। এখন এই হাজার বছর আগের মসজিদ মাত্র 30 জন নামাজ পড়তে পারে, এই এলাকায় হাজারো মুসলমান এখন যে মসজিদে জায়গা পাবে না। এখন যদি এনারা সবাই উদ্যোগ নিয়ে মসজিদ ভেঙে সুন্দর করে আরো বিউটিফাই করে, বড় করে, টাইলস লাগায়, মোজাইক পাথর দিয়ে দেয়, এসি লাগায়, এটা কি ইসলামের মধ্যে না ইসলামের জন্য? এই এতটুকু শব্দ মনে রাখলে তো আপনাকে কেউ ধোকা দিতে পারবে না। যে এসে বেদাতের সংখ্যা ভাবে বলবে যে রসুলের যুগে তো এরোপ্লেন ছিল না, এখন এরোপ্লেনে সোনা বেদাত, তাহলে তো হেলিকপ্টার চলবে না। রসুলের যুগে তো ওইটা ছিল, অন্ডামি করা জায়গা পাবো না। সন্ন্যতার বেদাতের সংখ্যায় জানো না, আন্দাজ হলো তো আন্দাজ। কোরআন শরীফ হাদিস বোঝানোর মতো যোগ্যতা এদেশের মানুষের একেবারেই কম। ওই আমার বাবা এই করেছে, দাদা এই করেছে, কানে হাত দিয়ে কান যায় মানুষ, ওরে ওয়াজ একটা শব্দ নিয়ে ব্যারেড ময়দানে 7 দিন তাফসির করে পড়াইনি, আর আমরা এসে বলে খুব কথাই খুঁজে পাই। আমাদের তো ওই চোখ নেই, ওই জ্ঞানও নেই, আমাদের জ্ঞান আছে আমার বাবা এই করে, আমার দাদা এই করে। পড়াশোনা করা লাগবে, যে যত বেশি স্টাডি করবে কোরআনে কারিমের গভীর নিগড় তথ্য আমার আল্লাহ তাকে উপহার দেবে। সুবহানাল্লাহ, ফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কি হয়েছে তোদের, কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করিস না? কে বলছেন? এখন থেকে আপনি যতটুকু জানেন, যদি জানেন কুল হু আল্লাহু আহাদ, চিন্তা করবেন কুল আর কুল এর ভেতর পার্থক্য কি, আল্লাহু আর আল্লাহর ভেতর পার্থক্য কি, এই ওয়াটা কিসে, আহাদ
আল্লাহ আহাদ না দিয়ে অন্য কোন শব্দ এখানে দিতে পারতেন, এরকম যত চিন্তা করে গভীরে যাবে দেখুন নতুন তথ্য আপনার হাতে চলে আসবে। এগুলো নিয়ে তো করে না, করে ওর বাবা কয়েকজন গাঁজা খেয়েছে, ওর বাবা জীবনে কত স্বপ্ন দেখেছে, কোন স্বপ্ন মানুষের স্বপ্ন ওর শেষ নেই, যা স্বপ্ন দেখেছি বলে সেটাই আমরা দেখি এখন পৃথিবীতে বাস্তবায়ন, স্বপ্ন যেটা দেখে সেটা বাস্তবায়ন হবে। তাহলে আমার মনে হয় সারা জীবন শুধু স্বপ্ন দেখায় ভালো থাকে, কথা বলছে না কেন? তাহলে আরো কিছু আমরা পেতাম, আমার বাবা স্বপ্ন দেখেছে ওইটাই, স্বপ্ন দেখেনি স্বপ্ন তো এইটাও দেখেছিল যে কোরআন আর হাদিস দিয়ে বাংলাদেশ চলবে, ওটা তো চলানোর দরকার না।